वेलकम टू माय चैनल आज चले मॉडल एक्टिविटी टास्क कम्पाइलेशन फाइनल 2021 क्लास नाइनर बांगलार प्रथम मासर प्रश्नगुली निये तुम्हारा एगुली खाताय करते थाको। तार आगे जरा चैनल नतून हो अवश्य चैनल के सबसक्राइब कर बेल आइकन क्लिक कर यह भिडियोगुलो पाওয়ার জন্য और बांगला प्रथम मासर प्रश्नगुलो देखी चलो नवम श्रेणी पूर्णमान पंचाश प्रथम ही आज पाँच नम्बर पाँचटा करते हैं ठीक उत्तर बेचे नहीं लेखो एक दागे एक ईशान हलो तर मध्य देखिए चारटे उत्तर दे आज तरह मध्य जी से ठीक उत्तर लिखते हैं आज हमार संसार चलो क्यों प्रश्नटी करो चारटे उत्तर दे आज जी से लिखे बंधुगण हासबें ना एक चारटे उत्तर देव आज तरह चार नम्बर चार दिखे एक मास्टरमशाइर का यटुक हमार नगद लाभ बक्तार लाभ क्यों तपर पाँचा नोंगर कविताटी जे कव्यग्रंथे अंतर्गत ये उत्तरगुलो दे आज तरह जो सठीक से तुम्हारा बेचे नहीं लिखे एवं कम बेसि 15 शब्द मध्य उत्तर लिखते हैं एखे 10 प्रश्न अन्सार करते हैं 10 नम्बर आज प्रथम दर एक प्रजा चमकित कैन तरपर यह प्रश्न उत्तर तुम्हारा लिखे दुटा धीवर वृत्तान्त नाट्यांश धीवर बाड़ी कथाय दर दागे तीन एक इलियास तो भाग्यवान पुरुष कार एक कारा एक बोलत এরপর দিয়ে চারেরটা মনে এলো মাস্টারমশাইয়ের কথা কখন এমন এমনটি ঘটেছে বিরামহীন এই দাঁড়টানা কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছেন কেন দুয়ের পাঁচেরটা তারপর দুয়ের ছয়েরটা হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন সেই কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন এরপর দুয়ের সাতেরটা এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে তোমার বাড়ি কোথায় রাধারানীর প্রশ্নের উত্তরে কী বলেছিল এই 10 প্রশ্নের উত্তর তোমরা খাতায় করতে থাকো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লেখো এখানে 3, 5, 15 আছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে কোন বাণিজ্য তৈরি সেটি বাধা পড়ে আছে কেন এখানে 1+2 তারপর 3+2 প্রশ্নটা সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন এরপর তিনেরটা আমি এই ঘাসে বসে থাকি কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে এখানে 1+2 প্রশ্নের মান তারপর 3-4 নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না অধিকাংশ নোটে গাছের প্রসঙ্গে উত্থাপনে আবহমান কবিতায় রূপকথা আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো 3-5 আর আহারের সংস্থান রহিল না রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা অধিকাংশে আলোকে আলোচনা করো এরপর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে 5×10 নম্বর আছে নিরবধি 7 বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয়ে কলিঙ্গবাসীর জীবনকে কীভাবে বিপন্ন করে তুলেছে তা আলোচনা করো তারপর 4-2 চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুগামীদের পরিচয় দাও এবার 5-3 নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দের মধ্যে করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম প্রফেসর শঙ্কু কীভাবে সে প্রমাণ পেয়েছেন এটা করতে হবে তারপরে 6-3 নির্দেশ অনুযায়ী উত্তর দাও এগুলো তোমরা উত্তরগুলো করবে 5 আছে এখানে মৌলিক ধাতব তারপর দেখো মৌলিক শব্দ বলতে কী বোঝে এগুলো দেওয়া আছে তারপর ভাব 7-3 আছে ভাব সম্প্রসারণ করো ধর্মের নামে মোহ এসে যারা ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে এটা 5 আছে যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব